আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে যে কাজটি দেখাবো এটি অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করতে হয়। একটা লেখাকে বা ফটোকে আমরা বিভিন্ন স্লাইসে ডিভাইডেড করতে পারি, একটা পেজে বিভিন্নভাবে অংশ অংশ করে ভাগ করতে পারি এবং সেগুলোকে আলাদা গ্রিড লাইনে ইমেজ তৈরি করতে পারি। যেমন এখানে এটা A4 পেজ, 9টা A4 পেজ এক জায়গায় করা হয়েছে এবং একটা লেখা অ্যাড করা হয়েছে। এর ফলে এটা সেভ করলে 9টি আলাদা ভিন্ন ছবি তৈরি হবে। তো এটি আমি এখন আপনাদেরকে করে দেখাবো। তো প্রথমে এটা করার জন্য ফাইল থেকে নিউ আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন থেকে আপনি যে সাইজ করতে চান সেই সাইজ, ধরুন আমি A4 সাইজে কাজ করবো, A4 সাইজ, ওরিয়েন্টেশন যেরকম চান সেটা দিয়ে নেবেন, ক্রিয়েট। এই আমাদের আর্ট বোর্ডটা ওপেন হয়ে গেল। এখন আমরা যে কাজটা করবো, অল্টার চেপ হোল্ড করে আমরা একটু জুম আউট করে নিলাম। এখন আমরা নতুন আর্টবোর্ড তৈরি করবো, সেজন্য যে এখানে আর্টবোর্ড আইকনে ক্লিক করে সিলেক্ট করে নেব এবং আমরা আর্টবোর্ড কপি করব। আপনারা যে কোনো সাইজে করতে পারেন। এই জন্য আমরা অল্টার হোল্ড করে এই যে কপি আইকন আসবে এবং টান দিয়ে আমরা নিচে উপরে যেখানে ইচ্ছা রাখতে পারেন, শুধু এইভাবে সমান করে রেখে দিলাম। এভাবে আমরা যদি আরও চাই তাহলে আর একটা, এখন এই যে তিনটা হলে এখন আমরা একসাথেও কপি করতে পারি, সেজন্য তিনটা আর্টবোর্ড সিলেক্ট করতে শিফট বাটন হোল্ড করে আর্টবোর্ডগুলো ক্লিক দিয়ে তিনটাই সিলেক্ট হয়ে গেল। এখন আবার আমরা অল্টার প্রেস করে নিচের দিক ড্র্যাগ করে দেব, একসাথে হয়ে গেল। একটা হয়তো বাদ গেছে, আমরা অল্টার প্রেস করে তিনটা সিলেক্ট করতে শিফট বাটন প্রেস করে সবগুলো ডকুমেন্ট ক্লিক করবো। এই যে এবার অল্টার ক্লিক করে নিচে দেখছে, দেখুন সুন্দরভাবে আমরা 9টা আর্টবোর্ড তৈরি করে ফেলেছি এবং 9টা A4 পেজ এক পিকচারে সংযুক্ত হলো। এখন আমরা এর উপরে আমরা যে কোনো কিছু করতে পারি। এটা 9টা গ্রিড লাইন হয়ে গিয়েছে। এরপর আমরা পিকচার অ্যাড করতে পারি, পিকচার এখন 9টা আলাদা ইমেজ তৈরি হবে এবং আমরা একটা লেখা তৈরি করতে পারি। ধরুন প্রথমে আমি আপনাদেরকে একটা লেখাই করে দেখাই, শিফট কন্ট্রোল প্রেস করে আমরা লেখাটা বড় করে নিই। যেমন সাবস্ক্রাইব উদ্বোধন এই লেখাটা আমরা সিলেক্ট করলাম। এখানে আমরা যে 9টা স্লাইসে বিভক্ত করে আমরা একটা ইচ্ছা মতো ফন্ট দিয়ে নেই যেটা আপনার ভাল লাগে। এখানে কন্ট্রোল শিফট প্রেস করে আমরা বড় করতে পারি, যে কোনো সাইজ করতে পারি, এটাকে মাঝে নিয়ে আসতে পারি। যে কোনো সাইজে বিভক্ত করতে হয়। এখন দেখুন এখানে যে 9টা A4 পেজে এই শুধুমাত্র 2টা লাইন লিখলাম। এখন আমরা যেভাবে সেভ করবো, আপনি চাইলে যে কোনো ফরম্যাটে সেভ করতে পারবেন। যদি আমি আপনাদের প্রথমে দেখাই যে যদি PDF ফরম্যাট চান তাহলে কোয়ালিটির কোনো নিম্ন কোয়ালিটি হবে না, একদম হাই কোয়ালিটি সেভ হবে এবং প্রিন্ট করতে পারবেন, অবশ্যই কালার করতে পারবেন। তো PDF দেখাই, সেভ অ্যাজ, আপনার লোকেশন সিলেক্ট করে এখান থেকে PDF সিলেক্ট দিন। এবার দেখুন এই যে ইউজ আর্টবোর্ড অল আর এখানে রেঞ্জ 9, তাহলে 9টা আলাদা পেজ তৈরি হবে একটা PDF-এ। দেখুন খুব সুন্দর হয়ে যাবে, জাস্ট সেভ PDF। এখন আমরা ফোল্ডারটি ওপেন করে দেখাই আপনাদের কী অবস্থা। এই দেখুন একটা আনটাইটেলড নামে পেজ তৈরি হয়েছে এবং এই যে 9টা পেজ তৈরি হয়েছে, সবগুলো পেজ এই যে স্লাইস হয়ে গিয়েছে। এই যে সাবস্ক্রাইব বিভক্ত বিভিন্ন অংশে বিভক্ত হয়েছে, এগুলো আপনার প্রিন্ট করে একসাথে জোড়া দিলে বিশাল একটা ব্যানার তৈরি হয়ে যাবে। আপনার A4 পেজের সুন্দর একটা বড় ব্যানার তৈরি করতে পারবে। এবার আমরা আলাদা একটা JPG সাইজে সেভ করবো, সেজন্য আমরা এক্সপোর্টে যাবো, এক্সপোর্ট অ্যাজ, এখানে আমরা PNG, ইউজ আর্টবোর্ড অবশ্যই টিক মাংতে দেবেন, এই যে অল দেওয়ার পরে এক্সপোর্ট ক্লিক করলে এই দেখুন হাই কোয়ালিটি দিয়ে ওকে দেবেন।
এই যে নয়টা আলাদা পিকচার হয়ে গেল, এগুলো আমরা বন করে দেখতে পারি। সাবস্ক্রাইব যে কোনো লেখা। এবার আমি আপনাদের যেটা দেখাবো পিকচার, দেখুন আর্টবোর্ডটা আপনারা পরবর্তী ধরেন ইউজ করতে চান কোনো ক্রিয়েট না করে, আমি অবশ্যই এটা টেমপ্লেট ফাইল ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই যে এটা একটা টেমপ্লেট ফাইল, এবং এটা সেভ করুন, ফাইল সেভ এস। যদি পরবর্তী ইউজ করতে চান তাহলে ইলাস্ট্রেটর ফরম্যাটে সেভ দেবেন, এখানে আপনারা যে কোনো নাম দিতে পারেন, সেভ। এখানে আর ইউজ আর্টবোর্ড দিতে হবে, এটা ইলাস্ট্রেটরে সেভ হবে। এটা একটা টেমপ্লেট তৈরি করলে যে কোনো মুহূর্তে এটা ইউজ করতে পারবেন। এখন আমি যেটা দেখাবো, এখানে একটা পিক অ্যাড করবো এবং পিককে স্লাইস করব। তো এখন পিকটা ওপেন করবো, যে কোনো ইমেজ সিলেক্ট দেবেন আপনার পছন্দ মতো, ইমেজটা এসে গেল। এখন আমরা ইমেজটাকে এই যে ড্র্যাগ করে নিয়ে আমাদের ডকুমেন্টে নিয়ে যাব। দেখুন পিকচার কোয়ালিটি হয়তো নিম্ন, এখন আমরা এটাকে বড় করব, শিফট প্রেস করব, করে এই যে বড় করে দেব। আপনার চাইলে নিচের দিক সমান করে দিতে পারেন বা এরকম রাখতে পারেন। তো এখন এই যে এটা জাস্ট এখানে বসালাম, সবগুলো এই গ্রিড লাইন দেখতে পাচ্ছেন এই মাপে সব স্লাইস হয়ে যাবে। এখন আমরা সেভ করব, সেই পূর্বের নিয়মেই সেভ, এবং সেভ পিডিএফ করতে চাইলে সেভ, এবং ইমেজ করতে চাইলে এক্সপোর্ট অ্যাজ। এই যে এটার আর একটা নেম দিই আমরা, এটা হলো ফ্লাওয়ার, ইউজ আর্টবোর্ড, টিক মার্ক দিয়ে অল এক্সপোর্ট, এবং হাই কোয়ালিটি। এই যে এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন ট্রান্সপারেন্ট অর হোয়াইট, তাহলে আমরা ট্রান্সপারেন্ট দিলাম, পাশটা ব্ল্যাক হয়ে থাকবে। ওকে, জাস্ট দেখতে পাচ্ছেন এই উপর পাশে এখানে ব্ল্যাক হয়ে গেছে, মানে নয়টা ভাগে ভাগ হয়ে গিয়েছে। একটা সাধারণ ইমেজকে আমরা নয় ভাগে ভাগ করে ফেললাম। তো ধন্যবাদ, এই কাজটা আপনাদেরকে শিখে দেওয়া হলো। আপনারা অবশ্যই কমেন্ট করবেন যদি কোনো প্রশ্ন থাকে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার ফেসবুকে জয়েন হতে পারেন। ধন্যবাদ।